হুগলি জেলার জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী হুগলির কুন্নগর কানাইপুরে কংগ্রেস পরিবারে জন্ম বাবা বীরেন্দ্রনাথ চক্রবর্তী তৎকালীন কংগ্রেস নেতা ও মন্ত্রী গোপাল দাস নাগের সঙ্গে কংগ্রেস রাজনীতি করতেন সেই সুবাদে বাড়িতে রাজনীতির চর্চা ছিল উনিশশো সালে মাত্র ষোলো বছর বয়সে মাধ্যমিক পরীক্ষা দিয়ে প্রথম এক ঘন্টার নির্বাচনী বক্তৃতা দেন স্কুলে বরাবরই প্রথম হয়েছেন শ্রীরামপুর কলেজে পড়ার সময় ছাত্র রাজনীতি করেছেন জেলা ও রাজ্য কমিটিতে ছাত্র পরিষদের সদস্য ছিলেন সিটি কলেজ থেকে কমার্সের স্নাতক হয়ে ক্যালকাটা ইউনিভার্সিটিতে এম কম পাশ করেন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়তে পড়তেই চলত রাজনীতি প্রিয়রঞ্জন দাস মুন্সী সুব্রত মুখার্জি ও সোমেন মিত্রদের খুব কাছ থেকে সেই সময় দেখেছেন জেলায় আকবর আলী খন্দকারের সংস্পর্শে এসে পুরোদমে রাজনীতি শুরু উনিশশো আটানব্বই সাল থেকে তৃণমূল কংগ্রেসের সদস্য দু সালে হুগলি জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হন দু সাল পর্যন্ত একটানা সেই দায়িত্ব পালন করেন দু সালে সিঙ্গুর আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পঁচিশে সেপ্টেম্বর পুলিশের হাতে গ্রেপ্তার হন দু সালে জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রার্থী করেন তৎকালীন উচ্চশিক্ষামন্ত্রী সুদর্শন রায়চৌধুরীকে চোদ্দ হাজার পাঁচশো ভোটে পরাজিত করেন দু সালে সিপিআইএম প্রার্থী পবিত্র সিংহ রায়কে তেইশ হাজার ছশো ভোটে পরাজিত করে দ্বিতীয়বারের জন্য বিধায়ক নির্বাচিত হন রাজনীতির পাশাপাশি লেখালেখি নাটক তাৎক্ষণিক বক্তৃতাতেও মুন্সিয়ানা দেখান বিধায়ক বর্তমানে বিধানসভার চারটি স্ট্যান্ডিং কমিটির সদস্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট ও রুরাল ডেভেলপমেন্ট নিয়ে দিল্লি এবং হায়দ্রাবাদে অনুষ্ঠিত অল ইন্ডিয়া কনফারেন্সে যোগ দেন রাজ্যের মিডিয়া আহ্বায়কের দায়িত্ব সামলেছেন তার বিধানসভা এলাকায় মানুষের জন্য অনেক কাজ করেছেন এমনটাই দাবি বিধায়কের বিপদ আপদে তাঁকে পাশে পাওয়া যায় কিন্তু ঠিক কতটা কাজ করেছেন চক্রবর্তী শুনে নেব কাছ থেকে এলাকার কি বিধায়কের কাজকর্ম নিয়ে বলছেন একসময় বামেদের শক্ত ঘাঁটি জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্র দু হাজার এগারো এবং দু হাজার ষোলো সালে পরপর এই কেন্দ্র থেকেই বিধায়ক নির্বাচিত হন স্নেহাশীষ চক্রবর্তী তারপর গত ন বছরে এই এলাকার উন্নয়নে অনেক কাজ তিনি করেছেন ব্যক্তিগতভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং অনেকে বিভিন্ন ব্যক্তিগত প্রয়োজনে এলে আমি যতটা পারা যায় তাকে সহযোগিতা করার চেষ্টা করি এবং যেটা হয়তো আমার সাধ্যের বাইরে আমি সেটা পরিষ্কার বলে দিই যে আমি এটা এখন করতে পারছি না তবু আমার একটা চেষ্টা থাকবে সেই হিসেবে আমি এখানে চিকিৎসা সংক্রান্ত বলুন বিভিন্ন স্কুল কলেজে ভর্তির ব্যাপার বলুন সেইগুলোর ক্ষেত্রে অনেকে ব্যক্তিগতভাবে এসে সহযোগিতা চাইলে আমি অনেক সময় নিজে যাই কলকাতায় পিজি মেডিকেল কলেজ ইত্যাদিতে গিয়ে আমি অনেককে ভর্তি করে দেয় বিশেষ করে গরিব মানুষ যাদের প্রায় অসহায় তারা এখান দিয়ে কীভাবে কোথায় যাবে নিয়ে যাবে এই এই সংস্থানটুকু থাকে না আমি সেগুলো করার চেষ্টা করি বিধায়ক তো বলছেন জোর গলায় কিন্তু আদৌ কাজ হয়েছে কতটা খতিয়ে দেখতে গ্রাউন্ড জিরো জি চব্বিশ ঘন্টা এইসব দাদারা না থাকলে ওইসব জায়গায় পৌঁছানো যায় না এলেন ফোন করলেন ওরাই ওনারাই গাড়ি করে দিলেন যে নিজেরা এই স্যার যে উনি নিজে হাতে যে ভর্তি করে দিয়ে এলেন ওখানে বেড ঠেলে নিয়ে গেছিলেন হ্যাঁ তৃণমূলের পক্ষ থেকে অসংখ্যই ধন্যবাদ এখন কি সুস্থ এখন আমি অনেকটাই সুস্থ এই কাকিমার পেনশন চালুটা আমাদের গোটা এন্টার ব্যানার্জি ফ্যামিলিকে নাড়িয়ে দিয়েছে নাড়িয়ে দিয়েছে যে চৌত্রিশ বছর ধরে একটা মানুষ অকালে বিধবা সে ডিপ্রাইভ ছিল একটা মানুষ কমিউনিস্ট পার্টি করতো সেই দল চৌত্রিশ বছর ক্ষমতায় অথচ আমার কাকিমা ডিপ্রাইভড শুধু তাই না আমার এলাকাতে স্কুল বোর্ডের মেম্বার দুবার নির্বাচিত মেম্বার দে হ্যাড নো অ্যাক্টিভিটিস অ্যাট অল মানে আমরা ফ্যামিলির পক্ষ থেকে আমি বলছি স্থানীয় নেতৃত্ব আমার বিধায়ক মমতা ব্যানার্জি সবার প্রতি আমাদের আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ওরা প্রচুর চেষ্টা চেষ্টা করে মমতা কাছেও পাঠিয়েছিল এরা পাঠাবার পর ব্যবস্থা করে দেয় সেই থেকে আমার মানে পেনশন চালু হয় এখানে যে গ্রামীণ হাসপাতাল যেটা ছিল সেই গ্রামীণ হাসপাতাল ভাঙাচোরা অবস্থায় ছিল ওপরে অ্যাডভেস্টার ছিল এবং পলিস্তারা খসে পড়ছিল আজকে সেই হাসপাতাল প্রায় নার্সিংহোমের চেহারা নিয়ে নিয়েছে এবং ঝাঁ চকচকে করা হয়েছে তার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমাদের সরকারের পক্ষ থেকে এখানে দেওয়া আছে যেমন ফেয়ার প্রাইজ ওষুধের দোকান একমাত্র গ্রামীণ হাস ব্লক লেভেলের হাসপাতাল যেখানে ফেয়ার প্রাইজ ওষুধের দোকান দেওয়া আছে এবং এই হাসপাতাল আছে জেলার মধ্যে মডেল হাসপাতালে পরিণত হয়েছে এবং আমরা সরকারে আসার পর প্রথম যে কুড়িটা সিক নিউবন কেয়ার ইউনিট আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছিলেন সারা বাংলা জুড়ে তার মধ্যে একমাত্র ব্লক হসপিটাল জাঙ্গিপাড়া ব্লক হসপিটালকে দিয়েছিলেন সেটা আছে এখানে এখানে দিয়ে পুরো মনিটারিং করা হচ্ছে সব নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় ইমার্জেন্সি চব্বিশ ঘন্টা আমাদের ইমার্জেন্সি খোলা থাকছে সেখানে মানুষ আসছে পরিষেবা পাচ্ছে আমাদের যতটুকু সামর্থ্য আমাদের সেটাপে যেটুকু ইমার্জেন্সি কেয়ার দেওয়া সেটুকু দেওয়া হচ্ছে যদি আমাদের সেটাপে যদি কন্ট্রোল করতে পারি তো আমাদের এখানেই অ্যাডমিশন হচ্ছে না পারলে আমাদের হায়ার যে সেন্টার আছে সেখানে আমরা ট্রান্সফার করছি আমি যে আমার মেয়েটাকে ধরুন মিনিট দশ পনেরো লিগে নেবো আধ ঘন্টা হয়েছে এখন পর্যন্ত তখন ওরা স্যালাইন ডাক্তারবাবু দেখেছেন আগের থেকে পরিষেবা অনেক উন্নত জাঙ্গিপাড়া গ্রামীণ হাসপাতালে পরিকাঠামোর পাশাপাশি পরিষেবার মানও উন্নত যে কারণে এই হাসপাতালে যে সমস্ত রোগীরা আসছেন তারা বলছেন যে আগের থেকে অনেক ভালো হয়েছে এই জাঙ্গিপাড়া হাসপাতালের মান আমরা সরকারে আসার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এর প্রয়োজনীয়তা উপলব্ধি করে এখানে বত্রিশ কোটি টাকা স্যাংশন করেছিলেন সেই বত্রিশ কোটি টাকা দিয়ে আজকে বক ব্রিজ সম্পূর্ণ হয়েছে আমরা কিছুদিন আগে সেটা উদ্বোধন করেছি এবং এই বকপ্রতাপ ব্রিজ নির্মাণের সঙ্গে সঙ্গে উদয়নারায়ণপুরের সাথে জাঙ্গিপাড়া হাওড়া জেলার সাথে হুগলি জেলার যে সংযোগ সংযোগকারী যে সেতু সেটা আরও ভালো হয়েছে এবং সেই বন্ধন আরও হয়েছে বীজটা হওয়ার পরে হাওড়া হুগলির যোগাযোগের যেমন একটা শর্ট রুট হলো তেমনি পাশাপাশি উদয়নারণপুর স্টেট জেনারেল হসপিটাল এবং মাধবীলতা কলেজ তাছাড়া বহু চাষি এখানকার বহু চাষি তার চাষ মানে ফসল নিয়ে ওপারে গিয়ে বিক্রি করেন বীজটা হয়ে যাওয়ার ফল ফলে খুব আমাদের উপকার লাগলো আমাদের বীজের সংলগ্ন একটা কোল্ড স্টোর মানে দীর্ঘদিন বন্ধ ছিল কিন্তু বীজটা সারায়ের ফলে যোগাযোগ ব্যবস্থা উন্নতির জন্য স্টোরের মালিকও উৎসাহিত হয়ে এই বছরে আবার স্টোরটাকে খোলার জন্য উদ্যোগী হয়েছে জাঙ্গিপাড়ার এই বক দামোদর নদীর উপরে ছিল এই ধরনের একটি সংকীর্ণ বীজ যে ব্রিজটা দীর্ঘদিন খারাপ হয়ে যাওয়ার কারণে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল এলাকার মানুষের দাবি ছিল যে এখানে একটি বড় ব্রিজ তৈরি করা হোক অবশেষে বত্রিশ কোটি টাকা খরচে তৈরি হয়েছে এই বকপতা ব্রিজ আমার এই রশিদপুর গ্রাম পঞ্চায়েত এখানে আখনা সেনপুর বলে দুটো গ্রাম আছে এবং ছিটগোলা বলে একটা রাজবলাটের গ্রাম আছে প্রতি বছর এরা এটা দামোদর বাদের মধ্যে অবস্থিত বাদের ভেতরে অবস্থিত হওয়ায় প্রতি বছর যখন ঝাড়খণ্ড থেকে জল ছেড়ে দেয়া হয় ডিবিসি জল এসে এইগুলোকে প্লাবিত করে এবং কয়েকশো মানুষের ফসল যেমন নষ্ট হয় তারা গৃহচ্যুত হয় এবং সমস্যার মধ্যে পড়ে আমি আসার পরেই এখানে একটি ফ্ল্যাট সেন্টার আমরা নির্মাণ করেছি রাজ্য সরকারের ডিজাস্টার ডেভেলপমেন্টের অর্থের টাকা এখানে ফ্ল্যাট সেন্টার আছে তাদের থাকার জন্য এই ধরনের একটা ব্যবস্থা খুব প্রয়োজনীয় ছিল এবং সেই জায়গায় সরকারি উদ্যোগে যে বিষয়টা হয়েছে সেটা মানুষের জন্য খুবই উপকারী একটা জিনিস আগে ছিল না এখন উপকার হয়েছে সেরকম হলে এই কামটা বন্যা বিধায়কের উদ্যোগে তৈরি হয়েছে এখানে একাধিক এই ধরনের ত্রাণ শিবির যে ত্রাণ শিবিরই এখন বন্যার সময় আশ্রয় এই গ্রামের মানুষদের প্রায় এক লক্ষ ষাট হাজারের ওপরে স্বনির্ভর গোষ্ঠী আছে জাঙ্গিপাড়ার মধ্যেও আছে এবং তাদের আমাদের রাজভলাটে একটা বড়ো স্বনির্ভর গোষ্ঠীর অফিস করা হয়েছে বড় বিল্ডিং এবং মনে হয় জেলায় কোথাও এত বড়ো বিল্ডিং নেই সেখানে হাতের কাজ শেখানো হয় বিভিন্ন ধরনের সেলাই ঠেলাই থেকে শেখানো হয় এবং প্রতিটা পঞ্চায়েতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর হওয়ার জন্য যত রকম সহযোগিতা হয় আমরা পঞ্চায়েত থেকে সেগুলো করে থাকি জাঙ্গিপাড়া ব্লকে এই ধরনের অসংখ্য স্বনির্ভর গোষ্ঠী রয়েছে যাদেরকে নিয়ে তৈরি করা হয়েছে সঙ্গ সমবায় তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এই ধরনের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে যেখান থেকে তারা এখানে এসে প্রশিক্ষণ নিতে পারছেন যে ধরনের প্রশিক্ষণ তারা নিতে চান এই প্রশিক্ষণ নেয়ার পর তারা স্বনির্ভর হচ্ছেন এবং সেই স্বনির্ভরতার পথ দেখাচ্ছে জাঙ্গিপাড়ার এই ধরনের প্রশিক্ষণ কেন্দ্রগুলো আমাদের সরকার যে আইটিআই কলেজ প্রতিটা ব্লকে করার যে একটা সিদ্ধান্ত নিয়েছিল আমরা সারা বাংলা জুড়ে যতগুলো ব্লক আছে তার মধ্যে বেশ কিছু ব্লকে আইটিআই কলেজ স্থাপিত হয়েছে তার মধ্যে জাঙ্গিপাড়া ব্লক প্রথমেই জেলার মধ্যে আইটিআই কলেজ পেয়েছিল সেই আইটিআই কলেজ এখন চালু রয়েছে এবং এখানে আইটিআই পড়ার ক্ষেত্রে স্থানীয় যে যুবক বিশেষ করে শ্রীরামপুর সাবডিভিশনের যুবকরা জায়গা পাচ্ছে স্থান পাচ্ছে তাদের এডুকেশনের নেওয়ার ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়েছে টেকনিক্যাল এডুকেশন নেওয়ার ক্ষেত্রে জাহিবা আমরা আইটিআই কলেজে পড়ছি আমি খুব উপকৃত হয়েছি এখানে হয়ে কারণ আগে এই ধরনের কলেজ খুব দূরে হতো এবং আমার বাড়ির কাছে হয়ে আমি খুব উপকৃত হয়েছি এখানে অনেক দূরে কাইটাই করার ছিল এখন সামনে হয়েছে আমাদের অনেক সুবিধা হয়েছে কৃষক যে ফসল উৎপাদন করে কিন্তু সে ফসলের দাম পায় না কারণ মাঝখানে যে ফোরেরা আছে তারা সেইগুলোকে নিয়ে গিয়ে বেশি দামে পাইকারি মার্কেটে বিক্রি করে এটাকে দূর করার জন্য আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন ব্লকে কিষাণ বাজার তিনি নির্মাণ করেছিলেন তার মধ্যে আমরা প্রথমেই দু সালের পরেই আমরা কিষাণ বাজার তিনি দিয়েছিলেন সেই কিষাণ বাজার আজকে জেলার মধ্যে সব থেকে চালু কিষাণ বাজারে পরিণত হয়েছে এবং সকালবেলা ভোর তিনটে থেকে এখানে পাইকারি বাজার বসে কয়েক হাজার ক্রেতা বিক্রেতা এই বাজারে কিন্তু অংশ করে আগে মানে স্থায়ী বসার জায়গা ছিল না বা বিক্রয় ক্রয় বিক্রয় করার জায়গা ছিল না রাস্তার ধারে বিপদ আপদ অনেক ঘটতো এটা এক নম্বর কারণ দু নম্বর কারণ হচ্ছে যেটা এই বাজারে বহু পাইকার আছে বহু দূর থেকে আর একটা এখানে রাখার ব্যবস্থা বা হচ্ছে যে এখান থেকে মাল পাইকারি যাওয়ারও একটা ব্যবস্থা আছে গাড়ি ঢোকে এখানে একটা পরিবহনেরও ব্যবস্থা আছে পরিবহনের ধারে বাজারে বিক্রি করতাম দিয়ে যেতে হতো এখন আর ঢেলে ফেলে দিয়ে না যেমন মাল তেমন বিক্রি হয়ে যায় জেলার আর পাঁচটা কিষাণ মান্ডি থেকে জাঙ্গিপাড়া কিষাণ মান্ডিটা একটু আলাদা কারণ এই কিষাণ মান্ডিতে কৃষকরা আসেন ব্যবসায়ীরা আসেন কেনা বেচা হয় এবং এই কিষান মান্ডি গড়ে ওঠার ফলে স্থায়ী সেই সমস্যা দূর হয়েছে যেটা এখনো আমাদের যন্ত্রণা দেয় সেটা হলো বেশ কিছু মানুষের বিশেষ করে সেডুল কাজ সেডুল ট্রাইব এই যে বেশ কিছু মানুষের মাটির বাড়ি আছে সেগুলোকে পাকা করার প্রয়োজনীয়তা আছে এখন মাটির বাড়ি পাকা করার তো যে প্রকল্পগুলোর মধ্যে আছে সেগুলো হচ্ছে একটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটাকে আমরা বাংলা আবাস যোজনা বলছি কারণ তার মধ্যে অর্ধেক টাকা সেন্ট্রাল দিলে অর্ধেক রাজ্যকে দিতে হয় কিন্তু রাজ্যের আনুষঙ্গিক আবার একটা খরচা হয় এবং সেন্ট্রাল গভর্নমেন্টও যে অর্থটা দেয় সেই ট্যাক্সটা কিন্তু এই রাজ্যের মানুষের থেকেই তারা তুলে নিয়ে গিয়ে দেয় ফলে সামগ্রিকভাবে এটা হচ্ছে রাজ্যের মানুষেরই অর্থ তাই আমরা এটা বাংলা আবাস যোজনা নাম দেওয়া হয়েছে আমরা কিন্তু মুখ্যমন্ত্রী আবাস যোজনা দিইনি বৃষ্টিতে আবার এই উড়ে গেলে পুরো ফাঁকা ওই তো মেয়েকে নিয়ে একদম থাকা যায় না প্রচুর কন্ডিশন খারাপ না এই তো এই ঘরেই আছি হ্যাঁ এর আগে দেখে গেছে সন্ধ্যেবেলা দেখে গেছিল দিলো দিনের বেলা নিয়ে এলাম বললো তো হবে প্রান্তিক যে সমস্ত এলাকা রয়েছে গরিব মানুষ তাদের অনেক কাঁচা বাড়ি রয়েছে সেগুলোকে বাংলা আবাস যোজনার মাধ্যমে পাকা বাড়িতে পরিণত করতে হবে অনেকে বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতা পাননি তাদের কাছে সেটা পৌঁছে দিতে হবে এমনটাই বলছেন বিধায়ক নিজেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করেছিলেন করেছিলেন এবং সে তার মধ্যে জাঙ্গিপাড়া রাধানগর ফুরফুরা শরিফ এবং শিয়াকারা চারটি গ্রাম পঞ্চায়েত নিয়ে পরপর গত তিন বছর ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটিতে অর্থ এসছে সেই অর্থ দিয়ে আমরা চারটি গ্রাম পঞ্চায়েতে মূলত ফুরফুরাকে বেস করে সেখানকার পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে রাস্তাঘাট জলনিকাশি ব্যবস্থা শৌচালয় তৈরি উজুখানা তৈরি এগুলো তৈরির কাজ চলছে এবং আলো বসানো আলোকিতকরণ এগুলোর সার্বিক ডেভেলপমেন্টের একটা কাজ ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে হচ্ছে উন্নয়ন পরিষদ গঠনের পর থেকে পিচ রাস্তা বা ঢালাই রাস্তা কংক্রিটের বেশ কিছু কাজ হয়েছে এখনো কিছু কাজ চলছে এবং যে হাইমাস্ট লাইট লাগানো হয়েছে কিছু কিছু বিশেষ বিশেষ জায়গায় আমি ধর্মীয় স্থান যেরকম মাজার টাজার বা মসজিদের সামনে বা জনসংখ্যা এলাকা যেগুলো মোড় আছে সেই সব জায়গায় বেশ কিছু কাজ ইতিমধ্যেই শেষ করা গেছে তবে আরও কিছু কাজ বাকি রয়েছে পানীয় জল থেকে শুরু করে যে অতিথিশালা রয়েছে সেই সমস্ত কাজগুলো এলাকার মানুষ চাইছেন যে সেই কাজগুলো দ্রুত শেষ করা হোক কারণ যে সময় এখানে উড়োস হয় বা অন্যান্য সারা বছর ধরে ফুরফুরা শরীফে যে সমস্ত মানুষ বাইরে থেকে আসেন তারা যাতে এখানে এসে তাদের পরিষেবাটা ঠিকঠাক পান মুসলিম সম্প্রদায়ের যারা ছেলে বেকার যুবক যুবতী তারা এখানে ব্যবসা করার সুযোগটা পাবে কর্মতীর্থ হয়েছে এরকম ধরনের বিভিন্ন প্রকল্প আর বিশেষ করে একশো দিনের কাজ আমরা এতটাই করতে পেরেছি জাঙ্গিপাড়া ব্লক এতটাই করতে পেরেছি আমরা সবসময় জেলার মধ্যে প্রায় অ্যাভারেজে প্রথম থাকে ফর্ম ফিল আপ হয়েছিল ভিডিওর মাধ্যমে সেখানে ফর্ম ফিল আপ করেছিলাম তারপরে ইন্টারভিউ জন্য ডেকে টেকেছিলো তারপর ডাকার পরে সিস্টেম হয় করার পর লাস্ট লটারি সিস্টেম হয়েছিলো কে কনভার্টটা পাবে তারপর আমাদের রুমটা পেয়েছিলাম ব্যবসা চলছে এই যে শিয়াখালা এলাকায় যে কর্মতীতটা হয়েছে জেলা পরিষদ ও আমাদের এলাকার বিধায়ক সেহা চক্রবর্তী মহাশয় উদ্যোগে আজকে এলাকার চল্লিশ জন বেকার যুবক যুবতী স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে তারা ঘর পেয়েছে বিধায়ক তার এলাকা উন্নয়নের টাকায় যেমন উন্নয়ন করেছেন পাশাপাশি বিভিন্ন দপ্তর থেকে টাকা নিয়ে এসে কাজ করিয়েছেন এই জাঙ্গিপাড়া গ্রামের জাঙ্গিপাড়া বিধানসভা এলাকার বিভিন্ন গ্রামের যে মানুষ তারা বলছেন যে বিধায়ক যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন ক্ষেত্রে কেউ যদি চিকিৎসার সমস্যায় পড়েন কেউ যদি পেনশন পাচ্ছেন না এমন কোনো সমস্যায় পড়েন সেক্ষেত্রে বিধায়ক যেভাবে ভূমিকা নেন সেটা অন্য জায়গায় দেখা যায় না জাঙ্গিপাড়া থেকে সুদীপ কলের সঙ্গে বিধান সরকার জি চব্বিশ ঘন্টা